এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি এখানে ভালো থাকবো, চিন্তা নেই। জানি আমি আপনাকে কিছু বলে লাভ নেই, আপনি আমার কথা শুনবেন না। তাও অ্যাটলিস্ট এইটুকু তো রিকোয়েস্ট করতে পারি যে আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। খুব শীঘ্রই আমি আপনাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। আপনি ঠিক আছেন? মানে শরীর আগে থেকে ভালো আছে তো? আপনি আরে উনি তো আপনাকে এখানে নিয়ে এসেছেন, আপনাকে বাঁচিয়েছেন। ওর নাম ডালি। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? অবশ্য আপনি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তুমি বললে আপত্তি নেই তো? না না, আপত্তি কেন থাকবে? আর ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, আপনি ভালো আছেন এটা দেখে আমি স্বস্তি পেলাম। আচ্ছা, আপনি আপনার পরিবারের কাউকে খবর দিতে পেরেছেন? না মানে আপনার ফোনটা লক ছিল তাই আমি কারোর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। কাকে খবর দেবে তুমি? পরিবার বলতে আমার কেউই নেই, আমি একেবারেই একা। এই শহরে এসে একটা হোটেলে উঠেছি, আবার সেখানেই ফিরে যাব। না না, এক সেকেন্ড, বলছি তা কি করে হয় বলুন তো? দেখুন, আপনার শরীর একেই ভালো নেই, এর মধ্যে যদি আপনি একা থাকেন শরীর খারাপ করে, তখন তো আপনাকে দেখার মতো কেউ থাকবে? তার থেকে আমরা সবাই এখানে আছি, আপনি এখানেই থেকে যান। না না না, তোমাদের খামোখা অসুবিধা হবে, আমি সেটা চাই না। দেখুন, অসুবিধার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এই দাতব্য চিকিৎসালয়টা না একটা পরিবারের মতো, এখানে আমরা একে অপরকে খুশি রাখায় আনন্দ পাই। যেমন করেই হোক আজকে ডালিকে সবটা জানাতে হবে। ডক্টর ভাটিয়া সেজে যেমন করে হোক সবটা জানাতে হবে, আর দেরি করলে চলবে না। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ভাটিয়া বলুন। ওই ডালিজি, একটা বহুত আচ্ছা খবর আছে, সুখবর আছে। হ্যাঁ, শুনলে সে দিল আপকা একদম পল্লে পল্লে হয়ে যায়গা। কি সুখবর? আরে ও যে পিয়ন থা না, ও প্রশান্ত মন্ডল, উসকে সাথ মেরা বাতচিত হো গয়া হ্যায়। আচ্ছা, বলছি আপনি একবার দাতব্য চিকিৎসালয়ে আসতে পারবেন? এসে তারপর সব কথা বলি। আরে দাতব্য চিকিৎসালয় মে কিউ? আরে আপ ঘর পে নেই হ্যায় কিয়া? না, আপাতত এখানেই আছি, আপনি আসুন তারপর বিস্তারিত কথা বলছি। ওকে জি, ওকে, আতে আতে আতে, বললে বললে। হ্যাঁ রাখছি।